সো হাই গাইস, কেমন আছো তোমরা? হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আরও একটি লং ভিডিও। তো আজকের ভিডিওটাতে বৈশালীর একটা ডান্স শ্যুট ছিল, সেটাই করছিলাম। আর ফার্স্ট ডে কিন্তু আজকে আমরা আলতা পরানো থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে দেখতে পাচ্ছ, মানে আমি আলতাও পরাতে পারি না। এই বৈশালীকে আলতা পরানোটা আমার ফার্স্ট ট্রাই ছিল, আমি আগে কোনোদিনই ট্রাই নিইনি। আর সত্যি বলতে কি, আঁকিটাকে তত যেহেতু তুলি দিয়েছিল তো ভালো করেই করতে পেরেছিলাম, মানে সফলতা লাভ করেছিলাম। হ্যাঁ, এবার বলবে যে আলতা পড়েছি, তার জন্য আমাকে নোবেল দাও। তো এই দেখো, এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা। আচ্ছা, এই পাতার বাটা কে কে খেয়েছে আমাকে কমেন্টে জানাবে, আর এটা কী গাছ আমাকে কমেন্টে জানাও। আর শ্যুটের আগে আমি আর বৈশালী ক্যামেরা অন করে একটু পাগলামো করছি না। আর এই শটটা বৈশালী কখন নিয়েছে আমি ঠিক বুঝতে পারিনি, যেহেতু আমি কিছু একটা কাজ করছিলাম। অ্যান্ড দেন ফাইনালি আমাদের শ্যুট কমপ্লিট। আর এখন এখানে বসে বসে আমি একটু শ্যুটটা চেক করছিলাম, কোথায় কী ভুলভ্রান্তি হয়েছে না হয়েছে, তো এই সব জায়গাগুলো ক্রপ হবে এডিটিংসে। আর এই দেখো, ডান্সটা শ্যুট কিন্তু হয়ে গেছে অলরেডি, আর আমি শ্যুট করছিলাম সঙ্গে একটু এদিক ওদিকের নেচারটাও তোমাদের দেখাচ্ছিলাম, সঙ্গে বৈশালীদের ফোন থেকে এরকম একটা শটও নিয়ে নিয়েছি। পাখির পালক আবৃত্তি করেছে বৈশালী, খুবই ট্যালেন্টেড, মানে আবৃত্তি করতে পারে, নাচ করতে পারে। দেখো গাইস, এখন চেকিং চলছে ভিডিও। আলতা পরা হাত, আর এটা হচ্ছে আলতা পরানোর হাত। এখন আবার চুল খুলে নতুন করে রেডি হচ্ছে ফটো শুটিং করবে বলে, আমাকে আবার তাড়াতাড়ি শ্যুট শ্যুট করে পড়তে বসতে হবে। গাইস, আমাকে হেভি মশা কামড়াচ্ছে, একদম বিষাক্ত বিষাক্ত মশা। বৈশালী নাম দিয়েছে বিষাক্ত মশা, আর ওর গলায় কাটা কাটা হাড়। এই দেখো গাইস, এই হাতের এই অবস্থা, আর অন্য হাতটার আরও বাজে অবস্থা। এই দেখো আলতা পরাই, এই প্রথমবার ট্রাই করলাম আর প্রথমবারই হেভি সুন্দর হয়েছে। আর্টিস্টের কাজ ভালোই হয় অলওয়েজ, তাই না? এই যে এখন হচ্ছে লাইনার পড়ছে কপালে, ফটো তুলবে এখন। এই যে ফটোগ্রাফারের মতো দেখতে লাগছে আমাকে, কেমন একটা। ঠিক বলেছিস, ফটোগ্রাফারদের আলাদা লুক হয়। ওই ওই যে ওই হাড়টা পড়েছিলি, কাটা কাটা হাড়। হ্যাঁ, কাটা কাটা হাড়, জ্বালা জ্বালা আইলাইনারের পর কাটা কাটা। আমরা নতুন নতুন কনসেপ্ট বার করছি। আর এই দেখো, শ্যুট টুট শেষ করে এখন পড়তে বসে পড়লাম, আর শর্ট নিতে নিতে আমাকে দেখতে পেয়ে গেছিলো, তাই ওরকম রিয়াকশন দিচ্ছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে নেক্সট দিনের শর্ট, কত মেক করেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি যাচ্ছি ত্রিবেণী গঙ্গার ঘাটে। হ্যাঁ গাইস, তোমরা জায়গাটা দেখলে চিনতে পেরে যাবে। তো পরের দিনই ছিল অক্ষয় তৃতীয়া, তো রাস্তায় তাই জন্য সেরকম দেখলাম লক্ষ্মী গণেশের মূর্তি বিক্রি হচ্ছে, আর ওটা পার্লার টাইপ কিছু একটাই ছিল। আর এই দেখো, চেনা চেনা লাগছে, চেনা তো লাগবেই, ত্রিবেণী ঘাট অবশ্যই। নীল পুজোর ব্লগ বানিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে। আর এই দিন ভালোই ফাঁকা ফাঁকা ছিল, মানে নীল পুজোর দিন যতটা ভিড় ছিল সেরকম একদমই ছিল না। আর মানে সেদিনকে জোয়ার ছিল না অতটাও বেশি, বাট আজকে গঙ্গার স্রোত দেখে মানে জাস্ট আমার ভয় লেগে গেছিলো। এর থেকেও আরও স্রোত দেখেছিলাম একবার বালির ঘাটে, তখন মানে বন্যার মতো একেবারে হয়ে গেছিলো এত স্রোত। তো দেখতে পাচ্ছো, এইটা কিন্তু আমাদের এখানের গঙ্গা মা ত্রিবেণী ঘাটে, তোমাদের দেখাতে পারিনি নীল পুজোর সময়। আর এই দেখো, এটা হচ্ছে ত্রিবেণী গঙ্গার ঘাটের খেয়া ঘাট আছে, তো খেয়া ঘাটের পরে এই জায়গাটা ছিল। এই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি, এক্সপ্লোর করলাম প্রথমবার। আর তারপরেই আমি আবার টোটো করে বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিন্তু আমি জানি না টোটোওয়ালাটা আমার ওপর কী রাগ ছিল, কত জন্মের রাগ ছিল, যে টোটোটা হেলিকপ্টারের মতো চালাচ্ছিল, প্লাস এত নাড়াচ্ছিল যে আমি কী বলবো তোমাদেরকে। আর একটু হলে তো ফোনটা পড়েই যেত। আর এই দেখো, বাড়িতে আসার পর এই শটটা নিচ্ছি, অ্যান্ড এখন আমি কিন্তু পড়তে চলে যাচ্ছি। গাইস, আমি এখন পড়তে চলে যাচ্ছি রেডি রেডি হয়ে, এদিকে বৃষ্টি আসছে। আর গাইস, 4K হতে মাত্র 12টা, তোমরা যতক্ষণ দেখছো ততক্ষণ হয়তো 4K হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করো, আমার টাইমে প্লিজ 4K করে দাও। 4K হতে আর বেশি দেরি নেই গাইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে 4K হয়ে যাবে।
আর এইবার যে শর্টগুলো দেখছো এগুলো হচ্ছে পড়া থেকে ছুটি হওয়ার পর বাড়ি ফেরবার সময় ব্লগ বানাচ্ছিলাম। আর দেখো এই এতক্ষণে কিন্তু ভালোই একদম ঝেঁপে বৃষ্টি নেমেছে, আর রাস্তার মধ্যে দিয়ে ওই অন্ধকারের মধ্যে দিয়েই ব্লগ বানাচ্ছিলাম, যেখানেই আলো সেখানেই ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি। গাইস দেখতে পাচ্ছো কত জোরে বিদ্যুৎ চমকালো, আমি এমন করে বলছি যেন আমি একাই চোখে দেখতে পাই আর দুনিয়ার কেউ চোখে দেখতে পায় না। রিয়েলি আর দেখো মানে চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, রোড লাইটগুলোও ভালোভাবে মানে বোঝা যাচ্ছে না। বৃষ্টি হলে আমার একটা জিনিস একদম ভালো লাগে না, যেটা হচ্ছে রাস্তাঘাটে একটা অদ্ভুত আশটিনি গন্ধ ছড়িয়ে যায়। তো যাই হোক গাইস, দেখতে দেখতে ভিডিওটা শেষে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।